খুলনায় হঠাৎ শিশুদের ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়ে গেছে। সুপেয় পানির সংকটে পানিবাহিত রোগ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে অনাবৃষ্টির কারণেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গরমে খুলনায় বেড়েছে শিশুদের ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। স্থানীয় শিশু হাসপাতালে এ মাসে 795 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে 344 জনই ডায়রিয়ার রোগী। এর বেশিরভাগই সুপেয় পানির সংকটে থাকা উপকূলের মানুষ। গরমে ঠান্ডা লেগে কাশি, নিউমোনিয়া, পানি শূন্যতা এবং খিচুনি সহ নানা জটিল উপসর্গ নিয়ে আসছে তারা। কালকে রাতে একটু রিফুড খাওয়া পড়ছে, তারপরে ভোররাত থেকে দুইবার বমি, তারপর পায়খানা, সকাল থেকে অনেকটা বমি আর পায়খানা। কালকে থেকে ওষুধ দিয়েছে এখানে ডাক্তাররা, আল্লাহর রহমতে এখন খুব ভালোবাসছে। ডাক্তার বলছিল যে বাচ্চাকে ক্লিনিকে নিয়ে আসেন, তারপর সেই শিশু হাসপাতালে আনার পর ভর্তি করে স্যালাইন দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আগের থেকে একটু কম পড়েছে। নিয়ে আসছিলাম 5 দিন আজকে, তো এখন খুব খারাপই অবস্থা ছিল, তো এখন সুস্থ হয়ে গেছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ রোগী আসছে এবং আমরা সেবা দিচ্ছি, আমাদের সাধ্যমতো যথেষ্ট আমরা চেষ্টা করছি। ডায়রিয়া সমস্যাটা এখন একটু বেশি আছে, আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারতেছি, সমস্যা নেই। সুপেয় পানির অভাবে শিশুসহ সব বয়সী মানুষের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড হতে পারে বলে জানান চিকিৎসকরা। না করার কারণে শিশুদেরকে বিভিন্ন সকল বয়সের মানুষের পানিবাহিত যে রোগগুলো, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এগুলো দেখা দিচ্ছে। তীব্র গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে, আর লকডাউন উঠে গেলে রোগীর চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক। আবহাওয়া বেশ একটু বৈরী, তো সে কারণে কিছু কিছু জায়গায় আমাদের ডায়রিয়া রোগী আসছে চিকিৎসা নিয়ে, তার বাড়ি চলে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। শিশুদের যে কোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।